এই লিগ্রী খাওয়ী হসপিটাললে আহিলো। ইয়ার কারণ হল যে ওচরে নাজিরার মলাগাঁওয়ের আজি রাতেপা 7 বজাত পায়স আর চাহ খাইছিলে। পায়স খার পিছর প্রায় 6 জন লোক আক্রান্ত হয়ে হসপিটালত ভর্তি হয়েছে আর এজন এতিয়ালেকে খাইছে যদিও আক্রান্ত হওয়া নাই। আর যখন আমার ইয়াত আজি ভর্তি হয়েছে সকলোরে অবস্থা সুস্থির হয়ে আছে, পালস ব্লাড প্রেসার এইখানে ঠিকই আছে। আর এতিয়া মই গোটেই ট্রিটমেন্টের চার্টখানি চালু আর তাত দেখিল যে ট্রিটমেন্ট ঠিকমতে চলি আছে। এতিয়া আমার এইখানির লগতে আমার ইনভেস্টিগেটিং টিম দুটা আহিব, একটা ফুড ইন্সপেক্টর আহিব আর তার লগতে আমার আইডিএসপি যাকে এইবিলাকৰ বিষয়ে অনুসন্ধান করবর কারণে একটা টিম আহি আছে আর কিছুক্ষণের পিছতে আহি পাবহি। আহি ইয়াত চাবহি আর ঘরত গিয়েও সরজমিন তদন্ত করব বলে মানে ভাবিছো। বর্তমান চিন্তা করবলগিয়া একো নাই, পেশেন্ট কেজনের অবস্থা স্টেবল। এতিয়া কালি বার্থডে হয়েছিল, কালি বার্থডে যেখানে পায়স দিয়েছিল সেখানে একো নাই। আজি যেখানে কালিরপা থাকি গেল, থাকি যাওয়ার মানে অকমান যেজনে খালে রাতে চাহ খাবার কারণে মানে সবাই অকন খালে, সেইকেজনের লেট্রিন প্রায় 7 মান বজাত খাইছে আর 8:30 মান বজাত। কিমানজন হয়েছে এটা? এটা 6 জন হয়েছে, 6 জন 7 জনে খাইছে কিন্তু এজনের হয়েছে বলে এটা ঘরে খবর দিয়ে পাই আছো। হওয়া নাই কোন ঠাই কোন জায়গা বলে? মলাগাঁও মাদুরী মলাগাঁও কয় আমার এখন। শরৎ বড়ুয়া খান বার্থডে খাই হল, বার্থডে পিছদিনাখন আগদিনাখন সেইখিনি খোৱা হোৱা নাই কিন্তু পায়স খাই হৈছে। এই লিগ্রী খাওয়ী হসপিটাললে আহিলো। ইয়ার কারণ হল যে ওচরে নাজিরার মলাগাঁওয়ের আজি রাতেপা 7 বজাত পায়স আর চাহ খাইছিলে। পায়স খার পিছর প্রায় 6 জন লোক আক্রান্ত হয়ে হসপিটালত ভর্তি হয়েছে আর এজন এতিয়ালেকে খাইছে যদিও আক্রান্ত হওয়া নাই। আর যখন আমার ইয়াত আজি ভর্তি হয়েছে সকলোরে অবস্থা সুস্থির হয়ে আছে, পালস ব্লাড প্রেসার এইখানে ঠিকই আছে। আর এতিয়া মই গোটেই ট্রিটমেন্টের চার্টখানি চালু আর তাত দেখিল যে ট্রিটমেন্ট ঠিকমতে চলি আছে। এতিয়া আমার এইখানির লগতে আমার ইনভেস্টিগেটিং টিম দুটা আহিব, একটা ফুড ইন্সপেক্টর আহিব আর তার লগতে আমার আইডিএসপি যাকে এইবিলাকৰ বিষয়ে অনুসন্ধান করবর কারণে একটা টিম আহি আছে আর কিছুক্ষণের পিছতে আহি পাবহি। আহি ইয়াত চাবহি আর ঘরত গিয়েও সরজমিন তদন্ত করব বলে মানে ভাবিছো। বর্তমান চিন্তা করবলগিয়া একো নাই, পেশেন্ট কেজনের অবস্থা স্টেবল। এতিয়া কালি বার্থডে হয়েছিল, কালি বার্থডে যেখানে পায়স দিয়েছিল সেখানে একো নাই। আজি যেখানে কালিরপা থাকি গেল, থাকি যাওয়ার মানে অকমান যেজনে খালে রাতে চাহ খাবার কারণে মানে সবাই অকন খালে, সেইকেজনের লেট্রিন প্রায় 7 মান বজাত খাইছে আর 8:30 মান বজাত। কিমানজন হয়েছে এটা? এটা 6 জন হয়েছে, 6 জন 7 জনে খাইছে কিন্তু এজনের হয়েছে বলে এটা ঘরে খবর দিয়ে পাই আছো। হওয়া নাই কোন ঠাই কোন জায়গা বলে? মলাগাঁও মাদুরী মলাগাঁও কয় আমার এখন। শরৎ বড়ুয়া খান বার্থডে খাই হল, বার্থডে পিছদিনাখনে আগদিনাখন সেইখিনি খোৱা হোৱা নাই কিন্তু পায়স খাই হল, পায়স খাই হৈছে।